সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কিভাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলগুলোকে কিভাবে আমরা পৃথক করতে পারি বা শনাক্ত করতে পারি। এটা তোমরা অনেকটা এরকম বলতে পারো যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারির মধ্যে আসলে পার্থক্য কিভাবে আমরা নির্ণয় করব বা নিরূপণ করব। এখন আমি যে পরীক্ষাটা দেখাবো সেই পরীক্ষার সাহায্যে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করতে পারবো, শনাক্ত করতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য আমরা কিভাবে করব। আমরা এটাকে পার্থক্যকরণ আসলে আমরা এই পরীক্ষাটা দিতে পারবো। আবার যদি বলে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা কীভাবে শনাক্ত করতে পারবো, একই পরীক্ষা আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে এই পরীক্ষাটা করার জন্য আমরা যেই বিকারকটা ব্যবহার করব সেই বিকারকটার নাম হচ্ছে লুকাস বিকারক। সেই বিকারকটার নাম কি? লুকাস বিকারক। সেই বিকারকটার নাম হচ্ছে লুকাস বিকারক। এই যে লুকাস বিকারকটা কি, এটা কিন্তু অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে চলে আসে। তোমরা যারা লুকাস বিকারক কি জানো না তারা এখান থেকে অবশ্যই জেনে নিতে পারবা, আর যারা জানো তারা তো তাদের জন্য তো আরো সহজ হয়ে যাবে। লুকাস বিকারকটা হচ্ছে এমন একটা বিকারক যেই বিকারকটাতে আসলে কি থাকবে, এখানে আসলে থাকবে গারো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ও অনাদ্র, জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ। ঠিক আছে, দেখো যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে যে লুকাস বিকারক কি, তখন তোমরা এভাবে লিখতে পারো যে গারো, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অনাদ্র, জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে সাধারণত লুকাস বিকারক বলে থাকে। আমরা এই লুকাস বিকারকের সাহায্যে এখন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করব। চলো আমরা শুরু করি। আমি প্রথমে এখানে 3টা অ্যালকোহল লিখবো, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এরকম অ্যালকোহলগুলো লিখে নিব। যেমন আমি দেখো প্রথমে লিখতেছি 3 ডিগ্রি অ্যালকোহল আর উইচ। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল আমি একটা লিখলাম এখানে। আচ্ছা 3 ডিগ্রি শুধু লিখে দেখো, CH3, CH3, CH3 উইচ, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তারপরে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, এই হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। তারপরে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলটা হচ্ছে এরকম, CH3, CH2 উইচ। এখন যদি তোমরা অনেকেই জানো না যে আসলে এটাকে 3 ডিগ্রি কেন বলা হইলো, এটাকে 2 ডিগ্রি কেন বলা হইলো, এটাকে 1 ডিগ্রি কেন বলা হইলো, তো যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের সুবিধার জন্য আমি এখানে বলে দিচ্ছি যে আসলে এটাকে 3 ডিগ্রি কেন বলা হচ্ছে, এটাকে 2 ডিগ্রি, এটাকে 1 ডিগ্রি কেন বলা হচ্ছে। লক্ষ্য করো এখানে কার্যকরী মূলক কোনটা, এখানে কার্যকরী মূলক হচ্ছে আমাদের এই ওয়েজ মূলক। তাহলে যেই কার্যকরী মূলক, ওয়েজ মূলকটা এখানে কার্যকরী মূলক, তাহলে ওয়েজটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন দেখো 3টা কার্বনের সাথে যুক্ত, এই জন্য এই অ্যালকোহলটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। আশা করি বুঝতে পারছো। আবারও বলি, কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন পাশাপাশি 3টা কার্বনের সাথে যুক্ত বলে এটাকে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বলছি। কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন 2টি কার্বনের সাথে যুক্ত বলে এটাকে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বলছি। আর কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন 1টা কার্বনের সাথে যুক্ত, এজন্য এটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলতেছি। একই ক্ষেত্রে অর্থাৎ আমাদেরকে যদি বলা, তোমরা এখন বলতে পারবা যে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্র সেম, অর্থাৎ কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন কয়টি কার্বনের সাথে যুক্ত থাকে তার উপর ভিত্তি করে আসলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি নিরূপণ করা হয়। তাহলে এখন আমরা এই যে 3টা লিখলাম, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল, এখন প্রত্যেকের সাথে আমরা কি দিব, লুকাস বিকারক যোগ করব। প্রত্যেকের সাথে কি যোগ করব, লুকাস বিকারক যোগ করব। তাহলে লুকাস বিকারকটা হচ্ছে এই যে লুকাস বিকারক, এই যে লুকাস বিকারক আমরা যোগ করতেছি, দেখো 3টার সাথে আমরা লুকাস বিকারক যোগ করলাম। এটি কিন্তু আমরা 3টা টেস্ট টিউবে 3টা নিলাম, যে একটা টেস্ট টিউবে নিলাম 3 ডিগ্রি, একটা টেস্ট টিউবে 2 ডিগ্রি, একটা টেস্ট টিউবে 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম। নেওয়ার পর আমরা প্রত্যেকটার সাথে সমপরিমাণ কিন্তু আমরা লুকাস বিকারক যোগ করব। ঠিক আছে,
তাহলে কি ঘটবে আবার চিন্তা করো, এবার লক্ষ্য করো, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেম জিনিস একই বিকারক যোগ করলাম। যোগ করার পর এখন যদি দেখি যে আমরা তিনটা টেস্ট টিউবে তো একই পাশাপাশি রাখবো, দেখবো যে কি যে যেই টেস্ট টিউবে অধক্ষেপটা খুব দ্রুত হয়ে গেছে, অর্থাৎ লুকাস বিকারক যোগ করার সাথে সাথে যেই টেস্ট টিউবে আসলে একটা অধক্ষেপ পড়ে যাবে সেটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে 3 ডিগ্রি অ্যালকোহল যদি হয়ে থাকে এটা লুকাস বিকারকের সাথে খুব দ্রুত বিক্রিয়া দিবে। তার মানে এখানে আমরা লিখতে পারি যে খুব বিক্রিয়াটা হবে খুব দ্রুত। তাহলে এখান থেকে আমাদের তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, সাথে পানি তৈরি হবে। তার মানে তিনটা টেস্ট টিউবের মধ্যে লুকাস বিকারক যোগ করার সাথে সাথে যেই বিক্রিয়াটা হয়ে যাবে আমরা ওই টেস্ট টিউবটাকে বলবো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। তারপরে 2 ডিগ্রির ক্ষেত্রে এখানে আসলে কিছুটা সময় লাগবে, অর্থাৎ 5 থেকে 10 মিনিট সময় লাগবে আসলে রিয়েকশনটা কমপ্লিট হইতে। তারপরে এখানে আসলে একটা অধক্ষেপ পড়বে, সেই অধক্ষেপটা হবে এই অ্যালকাইল হ্যালাইডের একটা অধক্ষেপ পড়বে, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর সাধারণত এইচএল মানে লুকাস বিকারক যোগ করার পর 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আসলে বিক্রিয়াটা সাধারণত তাপমাত্রায় হয় না, এটা আমরা অতি ধীরে বিক্রিয়াটা হবে, অতি ধীরে তাপ দিলে সাধারণত এই বিক্রিয়াটা সংঘটিত হয়। তাহলে এখানে আমাদের তৈরি হবে প্লাস, তার মানে এখানে হবে আমাদের অ্যালকাইল হ্যালাইড। তার মানে তিনটার ক্ষেত্রে অধক্ষেপ হবে, তবে যেই অধক্ষেপটা খুব দ্রুত পড়বে, যেই টেস্ট টিউবে অধক্ষেপটা খুব দ্রুত হবে সেটাকে আমরা বলবো 3 ডিগ্রি, যেটা এখানে তার 5 থেকে 10 মিনিটের মধ্যে হবে সেটাকে বলবো 2 ডিগ্রি, আর যেটাতে খুব ধীরে হবে সেটাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে নিশ্চয়ই তোমরা খুব সহজে বুঝে গেলা কিভাবে অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে হয় বা শনাক্ত করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।